বন্যা থেকে লরি চালককে মুহূর্তের মধ্যে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে, আর তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে কেনিয়ার গুলানা লুলালুতে। কেনিয়ার গুলানা লুলালুতে কজওয়ে পার হওয়ার সময় একটি লরি চালক বন্যার পানিতে আটকে পড়ে। তবে সৌভাগ্যক্রমে একটি স্থানীয় বন্যপ্রাণী দাতব্য সংস্থার বায়বীয় ইউনিট বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায় শেলডিক ওয়াইল্ড লাইফ ট্রাস্ট তাদের হেলিকপ্টারটি দ্রুত জলের উপর দিয়ে উড়ে যায় এবং চালককে বাঁচাতে সক্ষম হয়।